গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় রোপা আমন মৌসুমে স্থাপিত বীজ উৎপাদন ও সম্প্রসারণ কর্মসূচির উদ্দেশ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার 29 অক্টোবর দুপুরে ফলিত গবেষণা বিভাগ গাজীপুরের আয়োজনে ও টিআরবি প্রকল্প গাজীপুরের অর্থায়নে পলাশবাড়ি উপজেলার দৌলতপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দৌলতপুর আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ফজলার রহমানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক ডক্টর রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ফলিত গবেষণা বিভাগের বৈজ্ঞানিক বুলবুল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আজম বাবু, দৌলতপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মনির আজম মানিক প্রমুখ। এ সময় প্রধান অতিথি কৃষকদের মাঝে ধানের বীজ সংরক্ষণের পদ্ধতি বুঝিয়ে দেন। পরে 7 জন প্রদর্শনী কৃষকের মাঝে ধানের বীজ সংরক্ষণের জন্য 7টি ড্রাম বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ফলিত গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারী নাজমুল করিম কিরণ। রিপোর্ট করেছেন গাইবান্ধা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম সেলিম, এনএএন টিভি।